জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক, সবাই একটা না একটা ওষুধ খুঁজে কেটে পড়ে। নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকেই পাওয়া যায় না। যারা নিজের মনের কথা বা মনকে ফলো করে, তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে। বাকিরা ফলো করে অন্যদের, অন্যরা যা করছে নিজেরাও তাই করে। অথচ আমরা সবাই আলাদা, শুধু চেহারা নয়, আঙুলের ছাপ পর্যন্ত। মস্তিষ্ক বা চিন্তাধারার ক্ষমতা এক হবে কিভাবে? অন্যকে ফলো করতে গিয়ে, অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো হয় না। আর নিজের মনকে ফলো করতে গিয়ে আমরা একা হয়ে পড়ি, কাউকেই পাশে পাই না, একা একা চলাও কঠিন। দেখুন না, সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায় না, বারবার পথ হারিয়ে যায়। এজন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, তারা বুঝে যায় তাদের কি করতে হবে। বাকিরা স্রোত যেদিকে যায় সেদিকেই যায়, স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে। আর এভাবে জীবনের সবচেয়ে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয়, ভালো কিছু এক্সপিরিয়েন্সও করতে পারে না। সম্মানহীন মানুষটাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে। অন্যরা কিভাবে এসব বিষয় বেশি ফোকাস করে, একা চলতে শিখে গেলে অন্যরা কিভাবে এসবে আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না। সত্যিকারে কোনটা ভালো, সত্যিকারে কোনটা ভালো তাতে ফোকাস দেওয়া যায়। আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে। অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, সে হয়তো আমাদের লাইফে একটু ইফেক্ট ফেলতে পারবে না, নিজের কোনো কাজে আসবে না, উল্টো নিজের সবকিছু সময় এবং শ্রম নষ্ট হবে। আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই সব বিষয়ে বা ওই সব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত। তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবলো না ভাবলো তাতে সত্যিকার অর্থে কিছুই যায় আসে না। আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই শিখে যায়। একা চলাও সহজ নয়, তাই বলে বেসিক হিউম্যান কার্টেসিগুলো ভুলে যায় না। যা সাহায্য দরকার তার দিকে সবার আগে হাত বাড়িয়ে দাও। শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় শ্রম ব্যয় করে না, দুর্বলরাই অন্যের সাহায্য গ্রহণ করে এগিয়ে যেতে চায়। যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি। আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না, তারপরও এগিয়ে যেতে হবে। একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকে পাওয়া যাবে না, দূর থেকে মজা নিবে, হাসাহাসি করবে, অবহেলা করবে। এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, একটু একটু করে সফলতা পাবেন, আস্তে আস্তে আবার সবাইকে পাশে পাওয়া শুরু করবেন। চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন, ফেক মানুষরা সহজে সবার সম্মান বা ভালোবাসা পায় দেখতে পাবেন। এসব দেখে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখবে, নকল জিনিস বেশি দিন টিকে না, সত্যিকারের মানুষরাই একসময় বিজয়ের হাসি আসে। একটু সময় লাগে হয়তো, সত্যিকারের মানুষরাই সত্যিকারের সম্মান পায়, সত্যিকারের ভালোবাসা পায়।